আমরা আজকে একটা দারুণ সূরা থেকে কথা বলবো, যে সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। আছেন একটা সূরা রাসূল পড়েন নাই, আমরাও পড়বো, এটাই বাস্তব। কারণ নেতা একজন, নেতা কয়জন? আর সব হলো তেনা, আর সব কি তেনা, তেনা বুঝেন তো, সব তেনা, একজন নেতা কয়জন? আনা সাইয়্যিদে বলদে আদম লা ফখর আলি, রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত সব মানুষের নেতা আমি, কিন্তু আমার কোনো গর্ব নাই। প্রথম জান্নাতের দরজা আমি খুলব, প্রথম পলসেরাত আমি পার হয়ে যাব, কিয়ামতের ময়দানে প্রথম কথা বলার অনুমতি আমাকে দেয়া হবে, প্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে, হাউজে কাউসারের মালিক আমি হব, কিন্তু আমার কোনো গর্ব। মাটিতে বসতেন, কোথায় মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন, রাহমাতাল্লিল আলামিন, অধিকাংশ সময় মাটিতে বসে থাকতেন। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল বলছেন তিনটা কাজ মসজিদে করতে পারবে না, কয়টা? প্রথম, কারো জন্য মসজিদে জায়গা রাখা যাবে না। দুই নম্বর, কুকুর যেরকম সামনের পা মাটির সাথে লাগিয়ে বসে এরকম সেজদা দেয়া যাবে। তিন নম্বর, পাখি যেমন খাওয়া খায় এভাবে রুকু সেজদা করা যাবে? সময় নিতে হবে। এক সাহাবী তিনবার নামাজ পড়লেন, বুখারীর বর্ণনা, কয়বার? তিনবার নামাজ পড়ে রাসূলকে সালাম দিচ্ছেন, রাসূল বললেন সল্লে ফাইন্না কালাম তু সল্লে, আবার তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার তিনি নামাজ পড়েছেন, এসে সালাম দিলেন, এর যে সল্লে ফাইন্না কালাম তু সল্লে, আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়ো। এবার তিনি জিজ্ঞেস করলেন আল্লিমনি কাইফা উসল্লি, আমি কিভাবে নামাজ পড়বো ইয়া রাসূলুল্লাহ? বলে দেন সাল্লাল্লাহু, রাসূল বললেন যখন রুকুতে যাবা তাতমাইন্না রাকিআন, রুকুতে জমে থাকবা, মনে হবে আর উঠবা না, যখন সেজদায় যাবা সেজদায় পড়ে থাকবা, কমসে কম নয়বার তসবি পড়তেন রাহমাতাল্লিল। আমরা কয়বার পড়ি? তিনবার। তিনবার হয় না, এত দ্রুত কি পড়ে নিজেও জানে না, তিনবার পাঁচবার সাতবার। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু এক বর্ণনা, রাসূল নর্মালি নয়বার পড়তেন। কয়বার? নয়বার পড়তেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুক। যারা ডাবল বিয়ে করছো, এক বউর দিকে বেশি ঝুঁকে পড়েছ, কেয়ামতের ময়দানে রাসূল বলছেন এদেরকে প্যারালাইজ করে তুলবেন আল্লাহ, এক অংশ অবশ, এক অংশ কি অবশ, ঘুরাইতে পারবা না, ইনসাফ করবা একদম 100%। আমি আজকে একজনকে পরামর্শ দিচ্ছিলাম, ওর দুই বউ, বললাম সাড়ে তিন দিন করে একজনকে দিবি। কয়দিন? তিন দিন 12 ঘন্টা, তিন দিন 12 ঘন্টা, যদি এক মিনিট বেশি করস তুই জালেম। এই বউকে যা দিবি ওই বউকেও তাই দিবি, তুই যে কাপড় পরস ওই মানের কাপড় তোর বিবিকে পরাবি, তুই যে খাওয়া খাস ওই খাওয়া তোর বিবিকে খাওয়াবি, ওদের বাচ্চাদের সাথে সমান আচরণ করবা। আল্লাহ বলছেন সূরা নিসার শুরুতে ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাতনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, ইউ ক্যান ম্যারি 2, 3, 4 ইফ ইউ হ্যাভ ফেয়ার, ইউ আন বি এবল টু মেক জাস্টিস অ্যামং ইউর হোল ওয়াইফ স্টে অন ওয়ান, দুটি করো, তিনটি করো, চারটি করো, কিন্তু আদল করতে যদি না পারো কয়টা? কোথায় যান স্যার? না এই হ্যাঁ, ছাড়বেন আপনারা? স্যারকে ছাড়বেন না, স্যারকে আমিও ছাড়ব না। না, কিসের ব্যস্ততা? বস, কোরআনের চেয়ে ব্যস্ততা কিসের এত? স্যারের জন্য দোয়া করে দেব, স্যারের কাজ হয়ে আরও স্যার খুশি হয়ে যাবেন, এমনি তো হাসি খুশি মানুষ আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা তওবা থেকে কথা বলবো, যারা 9 নম্বর মাহফিল আপনাদের, কয় নম্বর? 9 নম্বর। তওবা করতেন জানেন তো, তওবা হলো আন্নাদামা, তওবার অর্থ হলো আন্নাদামা, দুঃখিত হওয়া। কি হওয়া? দুঃখিত হওয়া, ব্যথিত হওয়া। ইউ হ্যাভ মিস্টেক, মেড এ মিস্টেক, আপনি একটা ভুল করেছেন, এই ভুলের জন্য মনে মনে নিজেকে ধিক্কার দেয়া, কেন করলাম, কেন করলাম, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, এটার নাম কি? সঠিক তওবা আল্লাহ শিখিয়েছেন তোরা তাহতাই তাহরিমের ভিতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠ তওবা আল্লাহর দরবারে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে জিজ্ঞেস করা হলো মা হুয়া তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি চারটা কথা বলেছেন, কয়টা? প্রথম হলো ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউর সেলফ ইউর সিনার,
আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার আপনি কি গুনাহগার যেমন আদম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আপনি ওই গাছের কাছে যেতে বলেছেন নিষেধ করেছেন আমরা গাছের কাছে গিয়েছি আমাদের গুনাহ maaf করে দেন আমাদেরকে রহম করেন তা না হলে দুনিয়াও শেষ আখেরাতও মাছের পেটে চলে গেলেন একজন নবী তিনি স্বীকৃতি দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই একমাত্র তিনিই আছেন যিনি maaf করতে পারেন ঠিক না বেঠি একজন পীর জানে না murid কি গুনাহ করে একজন এমপি জানে না তার লোক কি গুনাহ করে লোক জানে না এমপি কি গুনাহে লিপ্ত ঠিক না বাটি প্রত্যেকের খবর জানেন কে আল্লাহ একজন জানেন এজন্য যখন কেউ বলে লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত হে আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফের আর কেউ নাই আল্লাহ সাথে সাথে তার গুনাহ maaf করে দেয় আপনাকে ঘোষণা দিতে হবে কোন নবীকে জালেম বলা জায়েজ তাওহীনে নবী إني كنت من الظالمين آمي هي الله أبني جي لمير دي اچه نتر مدد چھلامنا اي بھا بے بولتا حبے کنو نوبی کے گمرا بولا جائز نائی اتا توحین نوبی جنم تھکی شب نوبی کے حدیت پر رکھے چن کے اللہ رکھے چن جمعن کولے ربی تر ایک جن نوبی بول چن إني عبداللہ آتانی الكتاب جعلنی نبیا وجعلنی مبارکا حیث ما كنت أوصاني بالصلاة والزكاة ما دمت حيا كن نبي كن نبي عيسى عليه السلام إني عبد الله مي الله بيتا الله غلام الله كي غلام আর খ্রিস্টানরা বলে আল্লাহ বেটা আপনাদের এখানে কিছু খ্রিস্টান আছে না কোথায় বনপাড়া কেমনে হয় খ্রিস্টান এখানে সারা পৃথিবীর চার্চগুলো মুসলমানরা কিনে নিয়ে মসজিদ বানাচ্ছে আমেরিকারে শত শত চার্চ মুসলমানরা কিনে মসজিদ বানিয়ে ফেলছে ইউরোপে অস্ট্রেলিয়া কানাডায় আর আমাদের এই দেশে এসে এরাই বস্তাপসা ওদের কিচ্ছু নাই ওদের কিতাবটাও ঠিক নাই সব উলটপালট করে ফেলেছে ঠিক না বাটি বাংলাদেশে এক বাইবেল ভারতে আরেক বাইবেল ইংল্যান্ডে আরেক বাইবেল কোনো মিল আর সারা দুনিয়ায় আমাদের কোরআন কয়টা জোরে বলেন সূরা কয়টা 114 টা প্রথম সূরার নাম কি শেষ সূরার নাম কি প্রথম সূরা হয়েছে শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে বা দিয়ে শেষে হলো সিন কি হয়েছে বাস মানে এবার বাসে উঠি ঢাকা চলে যান বাস মানে কি যথেষ্ট কিচ্ছু দরকার নাই আর পৃথিবীতে অন্য কোন কিতাবের দরকার নাই একটা পড়লেই হয় এখন একটা থেকেই দূরে সরানোর তাল চলছে খুব ঠিক না বাটি ধর্মীয় কিতাবের ভিতরে দুর্গার ছবি দিছো কেন হ্যাঁ দুর্গার ছবি কেন দিয়েছিস তোর বুকের উপর পাড়া দিবে স্কুলের 1 কোটি 80 লক্ষ ছাত্র বুকের উপর পাড়া দিবে এই কিতাবে আছে না নাই সূরা ফুসসালাতের ভিতরে আল্লাহ বলছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কাফের রা বলবে আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে টিচাররা যারা সিলেবাস প্রণয়ন করেছে তারা যেই পিতামাতারা কোরআন হাদিস শিক্ষা দেয়নি সব এটার ভিতরে শামিল হয়ে যাবে ওদের পায়ের তলায় রেখে তারপরে আমরা জাহান্নামী হব আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন আরো জোরে বলেন আমিন আপনাদের লোকাল মেম্বার চেয়ারম্যান যারা আছেন আপনারা স্কুলে কোরআন ঢুকিয়ে দেন লোকাল এমপি আপনি ঢুকিয়ে দেন আপনার এলাকায় যে স্কুলগুলো আছে সেখানে কোরআন অন্তত বাঁচার কিছু সুরুত পাবা ঠিক না বেঠি আল্লাহ বুঝার তৌফিক দান করুক তাহলে তওবার প্রথম স্বীকৃতি হলো আপনি গুনাহগার এটা স্বীকৃতি দিতে হবে কাকে আল্লাহকে দুই নম্বর এই গুনাহ আপনি কোনোদিন করবেন না লা ইগফিরু যুনুবা ইল্লা আনত আপনি ছাড়া গুনাহ মাপের আর কেউ নাই তিন নম্বর এই গুনার সাথে যদি কারো হক জড়িত থাকে যেমন কারো জমি চুরি করেছেন
আপনি এখন তওবা করতে চান ওর জমি তাকে ফেরত দিতে হবে এমন একটা এলাকায় আছেন যেখানে মানুষ শুধু গুনাহ করে শুধু গুনাহ করে তৃতীয় নাম্বার হলো ওই গুনার এলাকায় থাকতে পারবেন চতুর্থ নাম্বার হলো আপনি যে যিনি জনগণের আত্মসাত করেছেন জনগণের কাছেই ফেরত দিয়ে দিতে তার থেকে মাপ চেয়ে নিতে হবে আপনি জনগণের একটা ইট চুরি করেছেন ইট কি ইট ইট একটার দাম কত এখন 10 টাকা এত কমই ইট আছে যাক 10 টাকা একটা ডিমের দাম কত জিজ্ঞেস করছি কেন জিজ্ঞেস করবেন না একটা ডিম যে চুরি করে রাসূল বলছেন তার উপরে আল্লাহ লানত দেয় একটা রশি যে চুরি করে দড়ি দড়ি রশিতে কি কোন আপনারা দড়ি আপনারা আমরা তো এক জায়গায় জিয়ানে নোয়াখালী হিয়ানে কুমিল্লা ঠিক না বা ঠিক একখানে রশি রশি যারা চুরি করে তাদের উপরে আল্লাহ লানত রাসূলের একজন বডিগার্ড ছিলেন অর্থাৎ রাসূলের সম্পদগুলো পাহারা দিতেন বুখারী মুসলিমে তার হাদিসটি এসেছে তার নাম হলো কারকারা কি নাম জোরে বলেন কারকারা সাহাবায়ে কেরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কারকারা মারা গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ থেমে থেকে বললেন কারকারা জাহান্নামী এ লোক হাঁটতেছে কেন এই আপনি কোথায় যান কারকারা মারা গিয়েছে রাসূলের কথা আগামীর সূর্য উঠা মিথ্যা রাসূলের কথা এদিক সেদিক হতে রাসূল বলছেন চরিত্র ঠিক রাখবা তা না হলে এমন রোগ হবে যেগুলোর নাম আগে শুনো নাই করোনা আছে না নাই চিকনগুনিয়া আছে না নাই ডেঙ্গু রহমতুল্লাহ আছে না নাই ডেঙ্গু রহমতুল্লাহ বললাম এই জন্য ডেঙ্গু গরিবের চিনে না শুধু ঘুষখোর আর সুদখোরে ধরে সব সুরগরে ধরে ডেঙ্গু ঠিক না ঠিক হ্যাঁ বসো আমগো সার খাইতে যাচ্ছেন আসবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এখানে খুব আন্তরিক সবাই এটা একটা ভালো জিনিস এভাবে ভালোবাসায় জড়িয়ে রাখবেন সবাইকে এটা পছন্দ করেন কে কে পছন্দ করেন আল্লাহ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না একজন আপনাদের ভাই ডাকে আপনি চোখ রাঙা দিয়ে দিলেন এটা আপনি উচিত করলেন না একজন হাসি মুখে আপনার সাথে দেখা করতে আসছে দূরে সর এরকম আছে না এটা যেন না হয় এটা অত্যন্ত গর্হিত কাজ রাসূল সাল্লামের দিকে কেউ তাকিয়ে থাকলে উনিও তার দিকে তাকাতেন কেউ মুচকি হাসি দিলে রাসূলও তাকে মুচকি হাসি দিয়ে গ্রহণ করতেন কেউ যখন রাসূলের সাথে বিদায় নিতেন রাসূল তার দিকে তাকিয়ে থাকতেন যতক্ষণ তাকে দেখা দেয় সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কেউ যখন হাত মিলাতেন যতক্ষণ তিনি হাত ছাড়িয়ে না নিতেন রাসূল হাত ছেড়ে দিতেন না এগুলো আমরা যেন এগুলো কার্টিসি আমরা যেন এগুলো বজায় রাখি আল্লাহ তৌফিক দান করুক রাসূল সাল্লাম বলছেন ওই কারকারা জাহান্নামী সাহাবায়ে কেরাম খোঁজা শুরু করলেন কেন জাহান্নামী বলা হলো দেখা গেল বাইতুল মালের একটা জামা সে চুরি করে নিয়েছে সেই জামাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে আর আজকে আমাদের জীবনে কত চুরি কত মানুষের হক মারার ঘটনা আছে ঠিক না বা ঠিক কিছু মনেই করে না মানুষ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আপনি যদি কারো সম্পদ চুরি করেন তার সম্পদ তাকে ফেরত দিতে সে মারা গেছে তার আত্মীয় স্বজন কেউ না এখন কি করবেন সওয়াবের নিয়ত ছাড়া এরকম মসজিদ মাদ্রাসায় দিয়ে দিবেন এতিমখানায় দিয়ে দিবেন অথবা কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন যারা এগুলোর হকদার আল্লাহ বুঝার তৌফিক দান করুক সূরা তাওবাতে বিসমিল্লাহ শরীফ নাই কেন মুফাসসিরিনে কেরাম বলেছেন সূরা তাওবা হলো সূরা আনফালের ধারাবাহিকতা আনফালের ধারাবাহিকতা হলো সূরা তওবা একটা বর্ণনা দ্বিতীয় বর্ণনা হলো রাসূল যেহেতু পড়েননি আমাদেরও পড়ার দরকার কোরআন শরীফে মোট 114 বার আল্লাহ বিসমিল্লাহ শরীফ এনেছেন সূরা তওবার শুরুতে নাই কিন্তু সূরা নহলের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সেখানে আবার বিসমিল্লাহ শরীফ তিনি দিয়ে দিয়েছেন বিসমিল্লাহ শরীফ যারা পড়ে তাদেরকে সবচেয়ে বেশি বরকত দান করেন কে বিসমিল্লাহ শরীফ আপনি পড়বেন 19টি অক্ষর কয়টি 19টি অক্ষর জাহান্নামের 19টি দারোগার হাতে শিকল পড়ে যাবে
কিন্তু বিসমিল্লাহ শরীফ পড়ে যদি আপনি হারাম কাজ করেন আপনার ঈমান থাকবে? আমাদের দেশে সিনেমা উদ্বোধন করে বিসমিল্লাহ দিয়া, কথা কন না কেন? এরপরে ছবি যারা করে, হেরাকে একটা ছবি করছি আল্লাহর রহমতে খুব ভালো অ্যাকশন আছে, আপনারা দোয়া করেন যাতে আমার ছবিটা হিট হয়। এদেরকে আবার মানুষ ভোটও দেয়, এদেরকে পিটানো দরকার রাস্তায় ফেলায়া, কারণ এরা হলো প্রকাশ্য জিনাকার। কত মানুষের চরিত্র এরা নষ্ট করেছে, ঠিক না বাটি? কার মেয়ে কার ছেলে একসাথে নাচানাচি করছে। রাসূল বলছেন একটা লোক যখন কোনো বেগানা নারীর হাত ধরে মাথায় লোহার পেরাক মারলে শরীরে যেই ক্ষতি হয় তার ইমান এরকম ধ্বংস হয়ে যায়। মাথায় পেরাক মারলে শরীর থাকবে, কথা কন্যাকা? পেরাক বলেন তো আপনারা, এই যে মোড়া মোড়া জলি কিয়া কয় এগুলি ফেরাক, এগুলা মাথা মারি দিলে থাকবেন তো? থাকবেন না। কেমনে আবার ঘষাঘষি শরীরের সাথে শরীর লাগাচ্ছে, নাচতেছে কুত্তার মতো, এসবগুলো আবার দেখে রুচিতে কুলায় কেমনে আমার বুঝে আসে না। এখন ফেসবুক, তারপরে আরো কি টুইটার, আরো কি আছে, এগুলি বহুত কিছু সন্ধ্যার পর থেকে এগুলো সাপ্লাই দিতে থাকে, ঠিক না বা ঠিক? নামাজি কালামি লোক মাইয়ারে নাচ শিখায়, আপনাদের এলাকায় নাই, কথা কন না কেন? মেয়েকে নাচ শিখায়। এক আলেম জিজ্ঞেস করছে, আপনার মেয়েরে কোথায় নেন? কয় হুজুর নাচলেও গোমটা পড়ে না, কাফড় টাফড় দিন আছে। মা এসা সিদ্দিকাকে বলা হলো রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা, একজন সাহাবী খুব ভালো নাচ গায়, তিনি তাকে নাচ শোনার জন্য ডাকলেন পর্দার আড়াল থেকে, মেওয়ারাইল হেজাব, পর্দার আড়াল থেকে সুরা হেজাব। তিনি দেখছেন ওই সাহাবী যখন গান গাচ্ছেন এরকম নাচতেছে, রাসূল বললেন, রাসূলের প্রিয় স্ত্রী আমাদের মা এসা বললেন, দাকা শয়তান, এটা শয়তান, এটাকে এখান থেকে নিয়ে যাও, আপনি শরীর দুলাতে পারবেন না, আপনার অন্তর দুলবে, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার 112 নম্বর আয়াতে আটটা গুণের কথা বলেছেন, এই গুণগুলো যারা অর্জন করবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? জান্নাতে যেতে চান তো? সবাই চান, দেখি কে কে চান। আল্লাহ এই হাতগুলো কবুল করো, আরো চিৎকার করে বলেন আমিন। জান্নাতের প্রথম শর্ত হলো আল্লাহর দল করতে হবে, অন্য কারো দল করছেন তো মরছেন। মৃত্যুর পরে একটা দল ফেরেশতারা চিনবে, সেটার নাম কি? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। এখন অনেক পরিচয় আপনার, আমি প্রেসিডিয়াম মেম্বার, সভাপতি মণ্ডলীর আমি একজন, আমি বিপ্লবী কমিউনিস্ট পার্টির বিশিষ্ট কমরেড কমনার, কিন্তু কবরে গেলে একটা পরিচয় চিনবে, কি নাম? কি নাম? ইসলাম। আপনি কদ্দুর ইসলামে ঢুকলেন, কদ্দুর আসলেন ইসলামে, আপনার পরিবার কেমনে চালাইছেন, আপনার দলীয় পরিচয় কি ছিল, একটা ফেরেশতারা চিনবে। এই যে ঈসা আলাইহিসসালাম আসতেছেন, সব দল ধ্বংস করে দিবেন, একটা দল থাকবে, ইসলাম, ইসলাম এবং ইসলাম। অন্য কোন দল থাকতে পারবে? পৃথিবী শুরু হয়েছে ইসলাম দিয়ে, শেষ হবে ইসলাম দিয়ে। কার কথা? ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোন দল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের 83 নম্বর, ওয়ামাইয়া বিতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেই খুসরান থেকে বাঁচার জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই চারটা গুণ লাগবে, কয়টা গুণ? চারটা। তো ইসলাম করতে আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো?
দেখি কারা কারা হাত তুলে দেখা দেন কবুল করেন আমিন এই তাকবীরগুলো খাওয়া হবে কি হবে খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখন দাজ্জাল আসবে দাজ্জালকে মুমিনেরা চিনে ফেলবে যারা ফজর পড়েন নে ওরা দাজ্জালকে চিনবে ফজরে যারা যায় না এরা মুনাফিক এরা কি এশায় যারা যায় না এরা কি মুনাফিক মুনাফিক কখনো চিনবে না দাজ্জালকে যারা পাঁচ ওয়াক্ত নামাজে যায় তারা চিনবে তার কফলে লেখা থাকবে কাফা রাশে বলবে আমার ডান হাতে তোমাদের জন্য বেহেশত আছে বাম হাতে দোজক আছে তার দোজকটাই মুমিনের জন্য জান্নাত সে বলবে আমি ওলি আমি নবী আমি আল্লাহ মুমিন তো চিনে ফেলবে মুমিন বলবে তুই যত ভেলকিবাজি করস তোর সাথে আমরা এবার সে মুমিনের ঘরের খাওয়াকে বলবে খাওয়া আমার পিছনে পিছনে আসো এই ড্যাগগুলো পিছনে পিছনে আসো হাড়ি পাতিল সব পিছনে পিছনে চলে আসো সব চলে আসবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তখন মুমিনরা খাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তখন মুমিনদের খাওয়া হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পড়লেই মুমিনদের ক্ষুধা নিবারণ করে দিবেন কে পড়েন তো সব সময় আপনারা পড়েন একটু দ্রুত পড়েন আর কি আপনারা পড়েন সুবহানাল্লাহ আছে না এত দ্রুত কেন পড়েন কোথায় চুরি করতে যাবেন নামাজ শেষ ইমাম সাহেব পারে না তার সাথে ইমাম সাহেব বলেন কি করছেন কয় ভিতরে ভিতরে চলতেছে স্পষ্ট করে বলবেন বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ অস্পষ্ট যেন না থাকে তাহলে আল্লাহর দলে ঢুকলাম প্রথম ঢুকেছেন একজন নবী ওনার নাম ইব্রাহিম কি নাম আল্লাহ বললেন আসলিম সূরা বাকারা আসলিম তিনি বললেন আসলাম তো রাব্বিল আত্মসমর্পণ কর তিনি বললেন আল্লাহ আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম এখন কি আত্মসমর্পণ করেছেন পরীক্ষার দরকার আছে না নাই ছোট্ট ইসমাইল ঘরে আসলেন ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসলেন আল্লাহ বললেন ওই যে কাবা ঘরের পাশে ফেলে রাখো তিনি বলছেন ইন্নি আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়র আজিজের আইনেন দা বাইতিকাল মুহাররম সূরা ইব্রাহিম তিনি বলছেন আমি আমার পরিবারকে পরিজনকে আমি এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে বাড়ি ঘর নাই খাওয়া দাওয়া কিছুই নাই একটা মরুপ্রান্তরে রেখে যাচ্ছি একমাত্র ভরসাকে আরো জোরে বলেন আল্লাহ কুমিল্লার লোকেরা প্রথম যখন এখানে এসেছিল ভরসা কে ছিল কিচ্ছু নাই মরুবিয়াবান আর এখন তো মাশাআল্লাহ ফসল আছে খাওয়া আছে ব্যবসা আছে ঠিক না বাটি ওই পাশে গিয়ে দেখলাম এই পাশে থাকে আবার সব ঢাকায় আলোক যত ঔষধ আছে হ্যাঁ কিপুর হমিদপুর হমিদপুর বুড়া মানছে হেনা জোয়ানো বানায় কত যে ওষুধ সেখানে সুবহানাল্লাহ আমার দুইটা খাওয়ায়া দিল কইলো যে একটা খাইলে শ্বাসনালি পরিষ্কার হয়ে যাবে আরেকটা খাওয়ায়া দিছে কয় যে এটা খাইলে পেট পরিষ্কার আমি মোটামুটি বাথরুমে কয়েকবার গেছি কথা লুকায় রাখার তো দরকার নেই গাছ এত উপকারী ঠিক না ঠিক গাছ খাবেন নিরাপদে রাখবেন কে এই গাছের কাছেই তো আল্লাহ যেতে নিষেধ করেছেন ফালা তাকরাবা হাজি সাজারাহ কোনোখানে ফল আসে নেই আমরা আন্দাজে ফল বানায় আনিস আবার কেউ কেউ আবার খ্রিস্টানদের পড়া পড়ে তাফসিরও করে যে ওই ফল ছিলার কারণে ফল গাছ নাকি আদম হাওয়াকে লানত দিছে সেই থেকে মা হাওয়ার প্রতি মাসে রক্ত ঝরে কত বাজে ঘটনা এটার সাথে রিলেট করে দেয়া হয়েছে মিথ্যা কথা বাজে কথা ইয়াস আলুনাকা আনিল মাহিজ আপনাকে মায়েদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হয় কুল হুয়া আযা বলেন ওটা একটা রোগ ফাতাযিলুন নিসা ফিল মাহিদ মা যখন এই রোগাক্রান্ত হয় তাকে তুমি স্ত্রী হিসাবে ব্যবহার
বাকি সব কাজ করবে যেমন ইহুদিরা মেয়েদের অসুস্থতার সময় তাদেরকে ঘরে আটকিয়ে রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিকাফে বসেছেন আয়েশাকে মাথা ঘুরিয়ে দিচ্ছেন বলছেন আমার মাথা মুছে দাও আয়েশা বলছেন আমি অসুস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমার শরীর অসুস্থ তোমার হাত অসুস্থ নয় ঘরেই রাখবেন ঘর থেকে বের করার কোনো দরকার এই বাবারা কথা বলো না বাবারা কথা বলো না হ্যাঁ ওরা তো অল্পক্ষণ শুনে এরপর নিজেরটা শুরু করে পোলাপান অনেক ভালো পোলাপানদেরকে আদর করবেন শুধু হেবজখানা নিয়ে পিটাইবেন এইজন্য ভালো গলের পোলাপান হেবজখানায় যায় না কে চায় তার পোলাটা গিয়ে ওখানে পিটা খাক কেন মারেন মারেন কেন যে টিচারগুলো মারে এগুলো শিক্ষকতার উপযুক্ত না বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়াতে আছে গত 20 বছর হেবজতে ফাস্ট হচ্ছে কারা কারা এই গরীব বাচ্চারা ঠিক না ঠিক তো মারো কেন ওদেরকে কেন মারো পৃথিবীর যত বড় বড় কীর্তি সবগুলোর সাথে বাংলাদেশের সন্তান আছে না নাই টুইন টাওয়ার গিয়ে দেখলাম ম্যানহাটনে বললাম হু মেড ইট কে বানিয়েছে বলল যে হোয়ার ফ্রম তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশি এক লোক এটা বানাইছে মালয়েশিয়ান টুইট টাওয়ার বাংলাদেশের লোক বানিয়েছে ঠিক না ঠিক মারো কেন এদেরকে যত্নে রত্ন মিলে যত্ন করবা তাকরিমের মতো বিশ্ববিজয়ী হয়ে যাবে ঠিক না ঠিক এই পোলাটা একদম বোকা টাইপের একটা পোলা ছিল তাকে একজন ওস্তাদ আদর করে 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 মাখরাজ শিখিয়ে শিখিয়ে বিশ্ববিজয়ী বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ওস্তাদকে ওস্তাদ তাকে শিখিয়েছে সব কিছুর জন্য কার কাছে যাবা আল্লাহর কাছে ধন্না দিবা মদিনায় যখন চান্স পায় মদিনায় গেল ওস্তাদ বলছে রাতের বেলা আমি আর তারে খুঁজে পাই না তালাশ করতে করতে গিয়ে দেখি মদিনার মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে তাকরিম কাঁদছে কাঁদার জায়গা তো একটা 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 জায়গা সেটা কার কার সেটা আল্লাহর চাইবেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আটটা গুণ অর্জন করো আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন আর راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين কার কথা আল্লাহর কথা তোমরা তওবাকারী হও রাসূল দৈনিক 70 থেকে কি হইছে এটা হ্যাঁ সত্তর থেকে একশো বার তোবা করতেন রাহমাত আল্লিল সুরা ফাতের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন রাসুলের আগের পরের সব গুণা মাফ করে দিয়েছেন কে সেই নবী দৈনিক সত্তর থেকে একশো বার তোবা করতেন রাহমাত আল্লিল আলামিন আমাদের তোবা করা উচিত তোবা যারা করে তাদের আমলনামায় কোনো গুণা থাকে আত্তাইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা এমনি যারা উযু করে তাদের সগিরা গুনাহ মাফ করে দেন কে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেউ যদি ঘরের ভিতরে উযু করে বাহিরে পা রাখে সাথে সাথে তার সমস্ত সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় দ্বিতীয় কদম যখন দেয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে তৃতীয় কদম যখন দেয় তার দিকে জান্নাতকে আল্লাহ নিয়ে যায় আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উযু করবেন কোথায় মালনা কষ্ট হচ্ছে এ মালনা উপরে চলে আসে আপনি যাওয়ার তাল করতেছেন না উপরে আসেন 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 আপনাদের জায়গা তো উপরে স্টেজ ছোট দেখে আপনি কষ্ট করে মালনা বসে আছেন যারা হেফজখানার সম্মানিত ওস্তাদরা আছেন এর সামনে চলে আসেন আপনাদের মর্যাদা অনেক বেশি আমরা মাহফিল কমিটি দিতে পারি না অনেক সময় জায়গার স্বল্পতার কারণে স্টেজে বসার আপনারাই হকদার আপনারাই আসল মানুষ এখানে বসা ঠিক কিনা লক্ষ লক্ষ হাফেজ বানাচ্ছে এরা কষ্ট করে করে আপনার শুনে খুশি হবেন 65,000 এরকম হেফজখানা আছেন বাংলাদেশে আছে কয় হাজার এগুলো যদি ইমাম সাপ্লাই না দিল 3.5 লক্ষ মসজিদ বন্ধ হয়ে যেত ঠিক না ঠিক এই জন্য এগুলোকে লালন করতে হবে আল্লাহ আমাদেরকে লালন করার তৌফিক দান করুন তোবার ব্যাপারে আর একটা হাদিস বলেই শেষ দেব কারণ আরও 8টা পয়েন্ট সামনে আছে 7টা পয়েন্ট কষ্ট হচ্ছে আপনার কেমন আছেন আপনার দেরি করলেন কেন
ভালো মানুষ, বিনয়ী মানুষ, আল্লাহ কবুল করো। চিনেন তো না? হ্যাঁ, হজ করে আইছে আলহামদুলিল্লাহ। তো দাঁড়িয়ে রাখলো না কেন? একটু পরিবর্তন তো আমরা চাই, কি বলেন? রাখবে, যে সুন্দর হাসি দিয়েছে মনে দাঁড়িয়ে উঠে গেছে, এখন বাহিরে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের হজ কবুল করুক, পরিবারকে কবুল করুক। হজ করলে তার মর্যাদা বাড়িয়ে দেন কে? বিশাল ব্যাপার, সব নবীদের পদচারণা যেখানে হয়েছে সেখান থেকে ঘুরে এসেছেন আলহামদুলিল্লাহ। তোবা, রাসূল সাল্লাম বলছেন একজন লোক 99 জন লোককে হত্যা করেছে, কয়জন? 99 জন, কিন্তু তার মনে আশা আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। বিভিন্ন ইমাম সাহেবের কাছে যাচ্ছেন, এক ইমাম বললেন যে এত লোককে হত্যা করেছো তোমারে আল্লাহ মাফ? বলল যদি আমারে আল্লাহ মাফ না করে তো তোমারে বাঁচায় রেখে লাভ কি? মারছে তারে কয়জন হলো? কয়জন? এরপরেও মনের ভিতরে কার তামান্না? আল্লাহ বলছেন যেই মনের ভিতরে শুধু আমাকে চায় আমি তাকে অবশ্যই হেদায়াত দিয়ে দেই। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যখন আমাকে মজবুত করে ধরে আমি আল্লাহ তাকে হেদায়াত দিয়ে দেই, আমার সোজা রাস্তায় তাকে উঠিয়ে দেই, যে সোজা রাস্তার নাম হলো রাহমাতাল লিল আলামিন। প্রতি নামাজে আমরা একটা দোয়াই করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা আমাদেরকে দেখান। আমরা বললাম সোজা রাস্তার নাম কি? আল্লাহ বলছেন ইয়াসিন, পড়েন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাম বলছেন বুখারী মুসলিমের বর্ণনা, এই লোকটা আরেকজন ইমামের কাছে গিয়ে বললেন হুজুর আমি এতজন লোককে হত্যা করেছি আল্লাহ মাফ করবে নাকি? ইমাম সাহেব বললেন তোমার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়, সব আল্লাহ মাফ করে দিবেন, তবে তিনটা কাজ করতে হবে। কয়টা? প্রথম, স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। 2 নম্বর, মাফ চাইতে হবে কার কাছে? 3 নম্বর, এই গুনাহ আর করা যাবে যেই জায়গায় তোমার বাড়ি এখানেও তুমি বাড়ি রাখতে পারবা, কারণ এই এলাকার লোকেরা খারাপ, এদের সাথে থাকলে তুমি আবার এই কাম করবা। সে মাপ চাইলো, স্বীকৃতি দিল, এবার সব কাপড় চোপড় নিয়ে ভালো মানুষের দিকে রওনা হলো। জান্নাত থেকে 2 গ্রুপ ফেরেশতা আল্লাহ পাঠালেন, 1 গ্রুপ জান্নাতের আর 1 গ্রুপ জাহান্নামের। জান্নাতের ফেরেশতা এসে বলছে আমরা জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমরা জান কবজ করব। কথা কাটাকাটি হচ্ছে, আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠালেন, যাও ওই তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা, ভালো মানুষের বাড়ি তুমি মাপো, যদি ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয়ে যায় জান্নাতের ফেরেশতা তার জান কবজ করে নিবে। মুসলিম শরীফের বর্ণনা, যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করলো আল্লাহ বললেন জান্নাতের দিকে ভালো মানুষের দিকে রাস্তা তুমি লম্বা হয়ে যাও, কারণ আল্লাহ চায় না কোনো গোলাম জাহান্নামী হোক। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলেন না, চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় হারার পিপাসায় জল, ঠিক না বা ঠিক? না চাইতে তো কত কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। সেই জন্য তওবা করব কার কাছে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন বেশি তওবা করবি তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করবেন কে? তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? ওসমা সাইয়েদিনা হুসাইন রাদিয়াল্লাহু কাছে এক লোক আসলেন, এসে বললেন হে হুসাইন আমার ব্যবসা বাণিজ্য খুব খারাপ। তিনি বললেন ইস্তেগফার বেশি করে করেন। আরেকজন লোক আসছেন, বললেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার ঘর থেকে অসুখ বিসুখ যায় না, এরকম ঘর আছে না নাই? রোগ একটার পর একটা, একটার পর একটা রোগ লেগে আছে, আছে না নাই? তিনি বললেন বেশি করে ইস্তেগফার করো। আরেকজন লোক এসে বলছে আমার সন্তানগুলো ভালো লেখাপড়া পারে না। তিনি বললেন বেশি করে ইস্তেগফার করো। লোকেরা জিজ্ঞেস করলেন 3 জন রোগী আসলেন, 3 জনকে একই চিকিৎসা দিয়েছেন, তিনি বলছেন কেন? সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন ইস্তেগফার করে যে তার সব গুনাহ মাফ করে দেন কে, তার সন্তান সন্ততি বাড়িয়ে দেন কে, তার জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন কে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইস্তেগফার যার আমলনামায় বেশি থাকবে কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে এজন্য উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু অথবা যদি পরিপূর্ণ পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া তুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা এতটুকু পড়তে পারলে তো শোনায় সোহাগা কারণ লা হাওলাটা হলো জান্নাতের খনি জান্নাতের কি খনি লা হাওলা হলো রাসূল বলেছেন জান্নাতের একটা দরজার নাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখনই এটা পড়বেন সব বিপদ দূর করে দিবেন কে ১০০ বার দৈনিক পড়েন ১০০টা বিপদ দূর হবে সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা দুশ্চিন্তা আছে যেখানে ব্রেন স্ট্রোক আছে সেখানে দুশ্চিন্তা আছে যেখানে হার্ট অ্যাটাক আছে আপনাদের বনপাড়াতে আমি কালকে একটা হসপিটালে আমি মাগরিবের নামাজ পড়েছিলাম জামাত যেখানেই পান ঢুকে পড়বেন আপনি এত বড় হুজুর মসজিদে গেলে কি না কি হয় তোর এই হুজুরগিরি থুইয়া দিতে মসজিদের চেয়ে বড় কেউ না যখনই দেখবেন জামাত ঢুকে যাবেন ঠিক না বা ঠিক বরকত বাড়িয়ে দিবেন কে হসপিটালে নামাজ সালাত আদায় করলাম খুব সুন্দর নামাজ পড়িয়েছেন একজন আলেম মাগরিবের নামাজ অনেক লম্বা সিজদা অনেক লম্বা রুকু দেখলাম অনেক মুসল্লি সেখানে হসপিটালে তিনি ইনচার্জ তিনিও নামাজি চলে আসলেন আমি আলোচনা করলাম আমি শুনলাম আপনাদের এই বনপাড়া এই এলাকাতে আত্মহত্যার পরিমাণ বেশি না কম কথা বলেন উন্দরের ওষুধ খায় কিছু হইলেই কিসের ওষুধ উন্দরের ওষুধ উন্দরের ওষুধ তো খাবি কারণ দাঁত যখন উঠত তখন কইত উন্দুর মামা আমার মোড়া দাঁতটা নিয়ে তোমার সিকন দাঁতটা আমারে দাও এই যে শেরেক আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই এই ছেলে তুমি সর এই সর দাঁড়াও কেন যে পিছনে বসে আছে অনেক আচ্ছা বলেন তো ইন্দুরের দাঁত যদি আপনারা লাগায় খাইতে পারবেন তো এটা কেন এই শেরেক কেন করেছেন দাঁত কি ইন্দুরে দেয় আমরা ছোট বাচ্চাদের আমারেও কইছে কত দাঁত লয় না ইন্দুরের কাছে যা আমি কইলাম এটা একটা কথা হইলো ইন্দুর থাকে গর্তের ভিতরে আমি থাকি চোখের উপরে আমি ইন্দুরের কাছে কেমনে যাবো কতর লগে তর্ক করবো না আমি সবাই করছে তুইও কর শেষে দেখি এটা সেরে কেটা কি দাঁত পড়ে যাবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে ইন্দুরের ওষুধ খায় আমাকে ওই হসপিটালের পরিচালক যে ছেলেটা বললো এক লোক দুই বোতার বোর সাথে কি হয়েছে ইন্দুরের ওষুধ খায় আমারে টাটা দিচ্ছে কয় মামু আর বেশি দিন থাকতেছি না তোমাদের কাছে টাটা একটু পরেই শেষ কিসের টাটা দেস তুই তোর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকিনু মাউতাকুম বিল কালেমাত যখনই কোনো মুমূর্ষু রবি দেখবা যে কোনো ধর্মেরই হোক হিন্দু হোক বৌদ্ধ হোক তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যার শেষ কালেমা এটা হয় তাকে চিরস্থায়ীভাবে মাফ করে দিবেন কে তাকিয়ে দেখেন রাসূলের জীবনের দিকে রাসূলের ঘরের পাশে এক ইহুদির বাচ্চা অসুস্থ মারা যাচ্ছে ইহুদির ছেলে রাসূল যাচ্ছেন ইহুদি গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা মারা যাচ্ছে আমার ঘরে আসে রাসূল চলে গেলেন তার ঘরে সাল্লাল্লাহু গিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বলছে আসলিম ইয়া বুনাইয়া হে ছেলে তুমি মুসলমান হও ছেলে রাসূলের দিকে তাকাচ্ছে তার বাপের দিকে তাকাচ্ছে বাপ বলছে মোহাম্মদ যা বলে তুমি তা কবুল করে নাও ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাও শেষ জীবনও শেষ রাসূল বললেন একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে আমরা তওবা করব পাশে পাশে আমাদের প্রতিবেশী যারা আছে হোক হিন্দু হোক বেনামাজি মৃত্যুর সময় তার মুখে ধরিয়ে দিব লা ইলাহা তাকে পড়তে বলবেন না রাসূল নিষেধ করেছেন মুর্দাকে কখনো পড়তে নির্দেশ
দিবেন না, মুর্দার পাশে আপনি পড়বেন তাহলে সে পড়বে, যদি না পড়ে বুঝতে হবে তার নসিবে কালেমা। এমন একজন সাহাবীও ছিলেন তিনার পাশে কালেমা পড়া হচ্ছে, আকলামা রাদিয়াল্লাহু আনহু মুখে প্যাঁচ লেগে যাচ্ছে, বদরি সাহাবী সব গুনাহ মাফ, সাহাবায়ে কেরাম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আকলামার জিহ্বায় প্যাঁচ লেগে যাচ্ছে। রাসূল বললেন তার জন্য কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করা হলো, মা ঘর থেকে বের হলেন, কার জন্য কাঠ এনেছো? বলছে আপনার ছেলে আকলামার জন্য। কেন? ওনার মুখে কালেমা আসছে না। মা বলছে সে আমাকে কখনো খুশি করাতে পারেনি, শুধু বিবির কথা শুনতো। এরকম বহু ভাইরা আছেন না নাই, শুধু বিবির কথা শুনে এরকম ওলিরা আছে না নাই? কথা কন না কেন? বিবির কথা শুনে মায়ের সাথে দুর্ব্যবহার করে, বিবির কথা শুনে পিতার সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? এটা কই যান, কই যান? এই যে চাচা, আহা, তাও তো অনেকক্ষণ বসেছিল, আলহামদুলিল্লাহ। বলুন, রাসূল সাল্লাম যখনই বললেন কাঠ জোগাড় করো, সাহাবায়ে কেরাম কাঠ জোগাড় করলেন। মা বলছেন আমার প্রাণের সন্তানটাকে আমি মাফ করে দিলাম, মাফ করতে দেরি হলো, কালেমা মুখে আসতে দেরি হয়নি। এদিকে মা মাফ করেছেন, ছেলে এদিকে পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বির সাথে বেয়াদবি করা যাবে? তওবা করব প্রতিদিন, কয়বার কয়বার পারবেন? তো আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। পড়েন আস্তাগফিরুল্লাহ ইন্নাহু গফুরুর রহিম, এত শর্টলি পড়লেও হয়ে যাবে। তওবা হলো আন্না দামা, নিজেকে লজ্জিত করবেন, লজ্জিত করে মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। গোপনে যারা এই কাজটা করে, জাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যদি কেউ আল্লাহকে নীরবে ডাকে আর তার চোখ বেয়ে পানি পড়ে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আমার ছায়া তলে কেয়ামতে ছায়া দিয়ে দেব। আত্তাইবুন আল আবিদুন, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ইবাদতের মাথা হলো নামাজ, রেফারেন্স হলো সূরা তওবা। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছেন না নাই? একটু হাত দেখান তো, কারা কারা রাজি আছেন বলেন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবাদত কোন থেকে নিয়ে কোন পর্যন্ত? আল্লাহ তোরে হেদায়ত করুক, কথা নাই বার্তা নাই দেখবে কারবার। আমি কইলাম কিরে আজান দেয়া শুরু করছে, ভালো এই তকবীরটা আপনারা দিবেন। ও বসছে তো, ও জানান দিয়া বসছে যে আমি বসতেছি, কিন্তু ছেলে ভালো, আল্লাহ কবুল করুক। আমাদের আলেম, আমাদের আলেমদের ওস্তাদ, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, জোরে বলেন আমিন। তাহলে প্রথম তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর প্রথম কথা তওবা, প্রথম কথা কি? তওবা। রব্বানা যলামনা আনফুসানা, রাসূল বলেছেন এটা যারা পড়ে সাথে সাথে তাদের গুনাহ মাফ করে দেন কে? আদম আলাইহিস সালামের তওবা দোয়া এটা, আর ইউনুস আলাইহিস সালামের তওবা দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা। যখনই এটা পড়বেন আপনার বিপদ দূর করে দিবেন কে? এমনকি আপনি মারা যাচ্ছেন, এই অবস্থা হয় কি না? যখনই এটা পড়বেন আপনাকে বাঁচিয়ে দিবেন কে? হায়াত যদি থাকে রক্ষা করবেন কে? ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করেছেন কে? আর আল্লাহ বলেছেন শুধু ইউনুসকে রক্ষা করলাম না, ফালিয়াউমা অনজ্জাই ফাস্তাজাবনা লাহু অনজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাক শুনলাম, তাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এইভাবে মোমেনদের জন্য তৈরি আছেন কে?
আল্লাহ তৈরিয়া নুনজি ইউনুস বললেন না নুনজিল মুমিনিন আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করো আরো জোরে বলেন আমিন ইবাদত কোন কোন পর্যন্ত করব সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমাদের দুনিয়াতে বেঁচে থাকার উদ্দেশ্য হলো কার ইবাদত কার ইবাদত আওলা ইওয়াহিদুন আল্লাহর একত্ববাদ জানা আল্লাহকে চিনা আল্লাহকে চিনি না আমরা অধিকাংশ লোক ঠিকটা বা ঠিক বলেন তো আল্লাহ থাকেন কোথায় জোরে বলেন আরশের উপরে আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বলেন নিরাকার বলছে আল্লাহ যে এত বড় আল্লাহকে কোনো ফ্রেমে আনা সম্ভব নয় রাসূল বলছেন সাতরাউনা রাব্বাকুম কারাত কামা তারাউনাল বদর ফিল লাইলা তোমরা রাতের বেলায় পূর্ণিমার চাঁদ যেমন দেখো এরকম কিয়ামতে আল্লাহকে দেখবা আর জোরে সুবহানাল্লাহ বলেন এখন আল্লাহ কিরকম আল্লাহ আল্লাহর মতো আল্লাহ আল্লাহর মতো ওলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ হতে পারে এরকম কেউ আকাশেও নাই জমিনেও সেই আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বড়ের একটা নমুনা পেশ করলেন রাসূল বললেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশে রিং এর মতো ছোট কিসের মতো রিং এর মতো ছোট দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট এই সাতটা আকাশ আরশের কাছে এত ছোট এই আরশটা আল্লাহ রাব্বুল আলামিন এই আরশ এবং সাত আকাশ সাত জমিন যদি হাতে নেয় সাতটা সরিষা দানার মতো মনে হবে এবার চিন্তা করেন আল্লাহ কত বড় আল্লাহু আকবার ইয়ামানাত বিসমা কাতাইয়াসিজিনিল কুতুব আল্লাহ বলছেন তোমার হাতের ভিতরে বই যেরকম মোড়াও আমি সাত আকাশ সাত জমিন আমার হাতের ভিতরে মড়িয়ে নিব সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর হাতের সাথে আমাদের হাতের কোনো মিল আল্লাহর হাত কেমন সেটা জানেন কে জোরে বলেন যেমন আমরা নামাজে বলি ইন্নি ওয়াজ্জাহাতু পড়েন وَجِهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرُضِ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ আমি আমার মুখ কার দিকে ফিরালাম আল্লাহর দিকে وَجِهِيَ لِلَّذِي ওই আল্লাহর মুখের দিকে আল্লাহর মুখ কিরকম এটা কে জানেন কে জানেন আল্লাহ জানেন লা মিসলা লাহু ইমাম মালিক বলছেন কাইফিয়াতুহু মাজহুল আসওয়ালু আনহু বিদআ আল্লাহ সম্পর্কে বেশি সওয়াল করা উচিত না বেশি সওয়াল করা উচিত নয় আল্লাহর সৃষ্টি তো মাথায় ঢুকে না আল্লাহ ঢুকবে কেমনে এত বিশাল তিনি শুধু বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন প্রশংসা করবেন কার আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে যেমন আমরা বেশি প্রশংসা করি বাংলাদেশে নেয়ামত বাড়ছে না কমছে কথা কন না কেন আপনাদের এই বড়ই গ্রামে এই যে আপনাদের বন পাড়াতে নেয়ামত বাড়ছে না কমছে বাড়ছে কত নেয়ামত বড়ই পেয়ারা আছে না নাই আর কি ফল আছে ড্রাগন সর্বনাশ স্যার খুব খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ ড্রাগনও আছে আপনাদের এখানে ভিতরে কি লাল রং ঢুকান না এটা ঢুকায়েন না কিছু কিছু শয়তানরা ঢুকা এতে আপনাদের বদনামি হবে এত নিয়ামত আপনাদেরকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন বাংলাদেশে দেখেন এখন লোক সংখ্যা কত বলেন তো 16 কোটি ধরেন অথবা 17 কোটি কারো কম্বলের অভাব আছে কথা কন না কেন আর স্বাধীনতার স্থপতি বলেছিলেন আমি 7 কোটি কম্বল বিলি করলাম আমারটা গেল কই কথা কন না কেন তিনি বলেছিলেন সবাই পায় সব কিছুর খনি আমি পাইছি কিসের খনি কিন্তু এখন কম্বলের কোনো অভাব শুধু অভাব হলো খাঁটি মুমিনের ঠিক না ঠিক কেন এত বরকত হলো মসজিদ বাড়ছে না কমছে মসজিদ বাড়লেই মুসল্লি বাড়ে ঠিক কি না আপনাদের এখানে মসজিদটা হয়েছে ওই যে কোথায় এদিকে এই যে আপনাদের থানার যেই মডেল মসজিদ বনপাড়া মডেল মসজিদ তো আমি বলেছিলাম যে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো প্রেসিডেন্ট এসেছেন সবারই কিছু না কিছু ভালো আমল আছে না নাই কথা কন না কেন
যেমন শেখ মুজিবুর রহমান তিনি ইসলামী ফাউন্ডেশন গড়েছেন এরপরে জিয়াউর রহমান তিনি সংবিধানে কি লাগিয়েছেন বিসমিল্লাহির রহমানের এরপর আসলেন হোসেন মোহাম্মদ তিনি বললেন রাষ্ট্রীয় ধর্ম কি জানো কি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এরপরে আসলেন খালেদা জিয়া তিনি আলেমদের সাথে একটা সুন্দর সখ্যতা বজায় রাখলেন কোনো আলেম ওনার সময় কষ্টে পড়ে থাকে নাই এরপরে আসছেন আমাদের দীর্ঘ সময়ের শেখ হাসিনা প্রত্যেকটা উপজেলা তার মসজিদ আছে না নাই কথা বল না কেন এই মসজিদ এখন কোরআন ঢুকিয়ে দেন এই মসজিদে কোরআন চালু করেন আপনার প্রশংসা বাংলাদেশ থেকে পড়ে যাবে না কোনোদিন আমরা এটাই চাই কিসের শরীফার শরীফার কাহিনী এগুলোকে পিটা জেলখানায় ঢুকাও কি সমস্ত এই সমস্ত ফালতু জিনিস নিয়ে আমাদের বাংলাদেশের পোলাপানের মাথা নষ্ট করছো পোলাপানদের শিখে আলু ভর্তা বানায় কেমনে আরে আলু ভর্তা বানানো শিখান লাগে না কি আলুরে এমনি ঠেলা দিলে তো ভর্তা হয়ে যায় এটা কি শিখান লাগে কোরআন দিয়ে আল্লাহ আমাদের এই শিক্ষায় যারা আছে আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন হেদায়েত যদি না হয় মানুষের বদদোয়ায় তোমরা বেকা কোকা হয়ে যাবা ঠিক না বাটি প্রত্যেকটা শিশুর মনের বদদোয়া দোয়া আছে না নাই প্রশংসা আছে যেখানে এনে আমাদের বেশি বাংলাদেশের লোক জুমার দিন সব মসজিদগুলো ভরে থাকে কোন মসজিদে জায়গা পাওয়া যায় না ঠিক না বাটি ওযু থাক আর না থাক জুমার দিন সবাই হাজির এই কারণে বাংলাদেশের নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন কে কারণ জুমাতে গেলেই প্রথমে পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম প্রশংসা করে যে নিয়ামত পায় বা সারা দেশে নিয়ামত আছে না নাই রাস্তা ঘাট উন্নতি কোনো অভাব আলহামদুলিল্লাহ বলে এই যে আপনাদের এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ আরে বাসা ভাড়া দিয়েই তো বহু হাজার হাজার পরিবার চলছে ঠিক না বাটি রাশিয়ার এই সাদা চামড়ার লোকেরা এসে ভরে গেছে এখানে এটা একটা মিনি রাশিয়া মিনি রাশিয়া আর বাংলাদেশের লোকেরা বিল্ডিং বানায় ভাড়া দিয়া দিয়া মোষ ঘুরে ঘুরে খায় কেন হয়েছে এটা একমাত্র কার প্রশংসা রাসূল সাল্লাম যখন সফর থেকে আসতেন কোথাও থেকে এসেই তিনটা কাজ করতেন রাহমাতাল্লিল প্রথম একটা দোয়া পড়তেন পড়েন তা এবুনা আয়েবুনা হামেদুনা লিরাব্বিনা সাজেদুন তাইবুনা আয়েবুনা হামেদুনা লিরাব্বিনা সাজেদুন এরপরে রাসূল দাঁত মাজতেন রাহমাতাল্লিল এরপরে দুই রাকাত নামাজ পড়তেন কয় রাকাত আপনারা বাহির থেকে এসে প্রথম কি মাজবেন আর যারা বিড়ি খান বাহির থেকে বিড়ি খাই পরে গিয়ে ধরবেন আছে না বিড়িখোর কথা কন না কেন বিড়িখোর আছে না রাসূলের সময় যদি এই বিড়ি থাকতো রাসূল পেঁয়াজ হালাল জিনিস রসুন হালাল জিনিস রাসূল বলছেন এটা খেয়ে যে মসজিদে যায় তার ডেনা ধরে মসজিদ থেকে ফেলে দাও আর তোমরা যারা বিড়ি খাও মাশাআল্লাহ শরীর না দিলে কিসের গন্ধ হ্যাঁ বাথরুমে বসে কি খায় শয়তানও কি বাথরুমে বসে খায় এগুলো বাথরুমে বসে বিড়ি খায় আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করেন এই বসো নাসি উঠো কেন তো লালালি করো কেন তোমার কষ্ট হচ্ছে বাবা ভাই কথা বললে আপনারও গাম বেরিয়ে যাবে তাহলে আমরা প্রশংসা করব কার ঘরে ঢুকবেন বিবির প্রশংসা করবেন যেটা করতেন রাহমাতাল্লিল বিবির ভুল ধরার জন্য চেষ্টা করবা না মুরুখ করা ডাইলে লম দিল না ওইটা করলো না সেটা তুমি করে নিতে পারো না মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেছেন সাহাবায়ে কেরাম রাসূল ঘরে ঢুকে কি করেন আল্লাহর পরেই যার মর্যাদা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মা আয়েশা বলছেন ঘরে ঢুকেই প্রথম তিনি হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেয় নিজের কাপড় নিজেই সেলাই করে নিজের জুতা নিজে সেলাই নিজের কাপড়টা নিজেই ধোয় আমাদের সাথে রান্না বাড়ায় সাহায্য করে আমাদেরকে কখনো একা রান্না করতে দেয় না আর আমাদের দেশের মেয়েরা কত ভালো সারা বছর তারা রান্না করে ঠিক না বা ঠিক আর জামাইগুলো শুধু ভুল ধরে রাসূল কি প্রশংসা করতেন বিবির দেখেন তহেরা বলে ডাকতেন আমাদের মা খাদিজাতুল কুবরাকে আর বলতেন ও তহেরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই কি প্রশংসা ও তাহেরা আপনাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়
ও তাহেরা আপনি যদি চলে যান কে আগে যায় জানি না আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাসূল দাঁড়িয়ে আছেন আল্লাহ জিব্রাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন যাও আমার হাবিবকে বলো খাদিজার প্রশ্নের জবাব ব্যবস্থা আমি আল্লাহই করে দেব কি মর্যাদা একজন নারীর সেজন্য প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করব মানুষের প্রশংসা করব প্রশংসার সাথে ভুল ধরিয়ে দেব যেমন আপনি যদি কারো ভুল ধরতে চান আগে তার প্রশংসা করবেন আগে কি করবেন প্রশংসা করবেন যেমন জারির রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে বললেন জারির তুমি কিন্তু তোমার নামাজটা কিন্তু খুব সুন্দর তোমার নামাজটা খুব সুন্দর একটু পরেই বললেন তুমি কিন্তু রাতের নামাজে কম দাঁড়াও জারির বললেন সেই থেকে আমি আর কোনোদিন রাতের নামাজ ছেড়ে দেইনি আবার এই জারির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফসির করছেন হাদিস পড়ছেন মসজিদে নববীতে বসার জায়গা পায়নি জারিরকে নিজের রুমাল ছুঁড়ে মেরেছেন রাহমাতাল্লিল আলামিন জারির সেই রুমাল বুকে নিয়ে বলছে আমি দুনিয়ার সব কিছুর উপরে বসতে পারবো রাসূলের রুমালের উপর বসার যোগ্যতা আমার কি ভালোবাসতেন মানুষকে আপনি মানুষকে ভালোবাসেন আত্তাইবুনাল التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون ركوع سجده করব কার জন্য আল্লাহর জন্য রুকু সেজদা করব সফর করব কার জন্য আল্লাহর জন্য সফর করব আল্লাহ সফর করার তৌফিক আমাদেরকে দান করেন সিয়াহা সিয়ামা মানে হলো কোথাও থেকে কোথাও যাওয়া যেমন খ্রিস্টানরা আগে বিভিন্ন গির্জায় রাতে থাকতো কে আসছে আচ্ছা বসেন আমরা এমপি সাহেবের জন্য দোয়া করে ফেলেছি অলরেডি সিয়াহা গির্জাতে বিভিন্ন লোকেরা থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে কয়েকজন বললেন আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসির মারিফুল কোরআন থেকে বলছি কথা বলবো না স্টেজে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আমরা মসজিদগুলোতে গিয়ে থাকবো রাসূল বললেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ কথাটা মুখস্থ করেন বলেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ উম্মত যদি কোথাও নিজের গাঁঠি গোট্টা নিয়ে যেতে হয় যাবে আল্লাহর রাস্তায় কার রাস্তায় জিহাদ করতে যাবে কোথায় যাবে জিহাদ করতে যাবে জিহাদের দরকার আছে না নাই জিহাদ এটাও একটা কি জিহাদ এটাও জিহাদের একটা অংশ আমরা যে এই যে মাথায় টুপি দেই আমাদের মায়েরা যে বোরকা পরে এটাও জিহাদের অংশ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদলা কাউনা সাজিদুন রুকু করতে হবে কার জন্য রুকু করব আল্লাহর জন্য আল্লাহ বলছেন আর কাউ মা'আল্লা কাইন রুকুকারীদের সাথে রুকু করো বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار دكين مالي پڑا حفظ القرآن مدرسة تمكرا ردك آجتو এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন কোরআনের সূরা তওবা থেকে যা কথা বলেছি আপনার শাহী দরবারে কবুল করুন আমার চেয়ে সুন্দর কথা আলী মুর্তজা বলেছে আর অন্যান্যরা বলেছে সবার গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রধান অতিথি সিদ্দিকুর রহমান সাহেবকে ইসলামের জন্য কবুল করেন আমাদের সভাপতি আলহাজ আব্দুল খালেক মাস্টার হুজুরকে আপনি মাস্টার সাহেবকে আপনি কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করুন এই এলাকায় যত মুর্দিগান কবরে শুয়ে আছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন হে আল্লাহ যতগুলো এতিম এখানে আছে এদেরকে আপনার রহমত দিয়ে আপনি মালামাল করে দেন আমাদের যত সওয়াব সবগুলো কবুল করে আপনার হাবিবের রওজা মোবারকে পাঠিয়ে দেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ তাদেরকে শাফা নসিব করে দেন সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করেন আব্দুল হাকিম সহ আমার স্নেহের যে সমস্ত আলেমরা এখানে আছে সবাইকে আপনি কবুল করে নেন
আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত, এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিয়েন। মৃত্যু যখন দুয়ারে আসবে সবার জবান জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।